হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে শিউলি গাছের ওপরে। তো শিউলি গাছের কীভাবে যত্ন করবেন, কীভাবে পরিচর্যা করবেন, সব কিছুটাই আজকে এই ভিডিওর মাধ্যমে থাকবে এবং তুলে ধরার চেষ্টা করব পুরো পাই টু পাই। কখন খাওয়ার দেবেন এবং গাছটার মাটি কী রকম হওয়া দরকার বা গাছটা কী পরিমাণ সূর্যের আলোটা দরকার, তো সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে। তো ফ্রেন্ড চলুন আমি এই ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করতে করতে আমি আমার আজকে ফোটা কিছু জবা আমি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে কুঁড়ি আসছে, জবাগুলো ফুটেওছে এবং সকালবেলাতে একটু রোদ কম ছিল বলে ফুলগুলো ভালোভাবে ফুটছিল না, কিন্তু এখন দেখুন পুরো ভালোভাবে, বিশেষ করে সাদা জবাটা। তো সাদা জবা অনেকই হয়, প্রচুর হয়, তো সব রকম ফুল ফুটে আছে দেখুন। তো এইভাবে আজকে আমার বাগানের ভিউটা এইভাবেই লাগছে। তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বলে টপিকে ফিরে যাওয়া যাক। তো ফ্রেন্ড এই যে দেখছেন এটা শিউলি গাছ। তো এটা আমার 2 বছর হয়ে গেছে গাছটা। তো গাছটা আমি 12 মাসই গাছ এটা, কারণ এখন দেখছেন ফুল দিচ্ছে আমার গাছে, এখনও অবধি ফুল আছে। তো আবার একবার এখন ফুলটা শেষ হয়ে গেলে আমি কি করব, পিঞ্চিং করে দেবো, আমার বর্ষার সময় একবার ফুল দেবে। তো তারপরে তো শরতে দেয় ভরপুর ফুল, তো এখন দিচ্ছে কিন্তু কম দিচ্ছে, কিন্তু হচ্ছে ফুল। তো এটা আমি 12 মাসের শিউলির গাছ। তো প্রথমেই আমি দেখুন গাছটার প্রথমে মাটির কথা আমি বলি। তো এই শিউলি গাছের মাটি কিন্তু শিউলি গাছ মানে একটা পর্যায়ে বলতে গেলে যে শিউলি গাছের যত শিকড় ছড়াবে গাছটা তত কিন্তু ভালো ফ্লাওয়ারিং করবে আর গাছটা খুব হেলদিও থাকবে। তো গাছটা শিকড় ছড়াতে খুব ভালোবাসে, তো সেই কারণে এর মাটি কীরকম হওয়া উচিত। আমাদের এখানকার বাগানের মাটি বলতে এঁটেল মাটি, যেটা কাদার ভাগ বেশি থাকে। তো সেই কারণে আমাদের এখানে কী হয়, বালি মেশাতে হয়। তো মাটি তৈরি করার সময় দেখবেন আপনারা কি করবেন, এক ভাগ গার্ডেন সয়েল নেবেন, আপনাদের হাতের কাছে যেই গার্ডেন সয়েল থাকবে তো এক ভাগ সেটা নেবেন। তো আমি মাটিটাকে দেখাই ভালোভাবে। তো এই দেখুন আমার কত সুন্দর ফুরফুরে মাটিটা দেখুন, আর মাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো এতে আমি এক ভাগ গার্ডেন সয়েল নিয়েছিলাম আর 2 ভাগ বালি নিয়েছিলাম আর 1 ভাগ কম্পোস্ট। তো কম্পোস্ট সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। তো আপনাদের কাছে যদি থাকে যে ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার বলি আমরা, তো সেটা হতে পারে, কিংবা যাদের কাছে যদি পাতা পচা সার থাকে সেটাও আপনারা দিতে পারেন। তো যার কাছে যেটা আছে তো সেটাই আপনারা কিন্তু এই গাছে দিয়ে দেবেন। তো কোনো সমস্যা নেই, ফুলগুলো ঝরে ঝরে পড়ে গেছে, হয়েছিল তো ঝরে পড়ে গেছে, অনেক ফুল আমি রেখেওছিলাম তারপরে মানে ঝিমিয়ে যেতে ফেলে দিয়েছি। তো এভাবে কিন্তু এই মাটিটা তৈরি করবে। তো মাটিটা তো এভাবে 1 ভাগ গার্ডেন সয়েল নেবেন, 2 ভাগ বালি, নদীর যে রিভার স্যান্ড হয়, আর 1 ভাগ কম্পোস্ট, সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে, গোবর সার, পাতা পচা সার এবং ভার্মি কম্পোস্ট, যার কাছে যেটা থাকবে সেটাই। তো দিলে কি হবে, দোআঁশ মাটিতে পরিণত হবে, যেটাই হচ্ছে বালির ভাগ একটু বেশি থাকবে। তো কারণ গাছটা শিকড় যত ছড়াবে তো তত কিন্তু গাছটা ভালো গ্রোথ নেবে এবং ফুল ভালোই দেবে। তো এভাবে আমি মাটিটাকে তৈরি করেছি। আর টবের কথা আমি বলে দিই, গাছটার টব তো আপনারা যদি 10 ইঞ্চি বা 8 ইঞ্চিতে বসান গাছটাকে, তাহলে কি হবে, 1 বছর মানে প্রায় আপনাদেরকে মাটি বের করে রুট প্রুনিং করতে হবে, কারণ এই গাছটা শিকড় খুব তাড়াতাড়ি ছড়ায়। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা 12 ইঞ্চিটা প্রথমেই নিয়ে নিন, 12 ইঞ্চি কিংবা 14 ইঞ্চি। তো আমার এটা প্লাস্টিকের টব, তো 14 ইঞ্চি টবে লাগানো হয়ে আছে, দেখতে পাচ্ছেন টবটা, তো 14 ইঞ্চি টবে লাগানো হয়ে আছে আমার। প্রথমে আমার 12 ইঞ্চি টবে ছিল, তো 12 ইঞ্চি টবে হয়ে যেতে রুট প্রুনিং করে দিয়েছিলাম, আর এই বছরের ফেব্রুয়ারি মাসে রুট প্রুনিংটা করেছি। তো রুট প্রুনিং করে দিয়ে 14 ইঞ্চি টবে আমি বসেছি, এটা আমার নতুন টব, একদম নতুন। তো দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো শ্যাওলা জমা নেই, কিছু নেই, একদম নতুন টব। তো এটাতে আমি দিয়েছি, 12 ইঞ্চি টবে আমার 1 বছর ছিল, তারপরে আমি এটাতে দিয়েছি। তো এক্ষেত্রে আমি টবের ভাগ, টবটা কোন সাইজে নেবেন এবং কেন নেবেন সেটা আমি বলে ফেললাম। তো এরপরে বলবো গাছটার খাবার আর কেমন দরকার। তো খাবারের কথা আমি যদি বলি, তো আপনাদেরকে খাবার হচ্ছে জুন থেকে শুরু করতে হবে, জুন থেকে একদম নভেম্বর পর্যন্ত। তো কি খাবার দেবেন, 1 চামচ ছোটো চা চামচ, আমি 14 ইঞ্চি টবের জন্য বলছি,
এক ছোট চা চামচ হচ্ছে ডিএপি দিয়ে দেবেন, ডিএপি এক ছোট চা চামচ, পটাশ দেবেন, আর যদি কারো কাছে ফসফেট থাকে তো ফসফেট দিতে পারেন। এবার আমি ফসফেটটা দিই না, তো দিলে খুব ভালো হয়, আমি কিন্তু দিই না। তো আমি ডিএপি এবং পটাশ দিই, পটাশটা দিলে এটাই আমার কাজ হয়ে যায়। তো এটা প্রতি মাসে একবার করে, প্রথমে এভাবে দেখুন, আমি কালকেই গত পরশুই আমি এদেরকে খাবার দিয়েছিলাম, তবে এখন যেহেতু গরমকাল তো তখন সেই জন্য আমি লিকুইড ফার্টিলাইজারটা দিচ্ছি। তো ভালো করে মাটিটাকে এভাবে খুশিয়ে নেবেন, সাইড সাইড করে খুশিয়ে নিয়ে কি করবেন, ওই এক চামচ ডিএপি আর এক চামচ পটাশ দিয়ে দেবেন। তো এটা শুরু করবেন জুন মাস থেকে, তো জুন মাস থেকে শুরু করে একদম নভেম্বর পর্যন্ত এটা এই খাবারটাই চলতে থাকবে। তো খুব ভালো হবে এই খাবারটা, আমি এই খাবারটা দিই, তো সেই জন্য আপনাদেরকে রিকমেন্ড করলাম, তো এই খাবারটাও দেবেন। তা আর লিকুইড ফার্টিলাইজার যেরকম দিচ্ছে তখন হালকা করে দিয়ে দেবেন, কিন্তু এই খাবারটা একদম উপযুক্ত খাবার এই গাছের জন্য, বিশেষ করে যেটা বারো মাসই গাছ। তো আমার দেখছেন এখন ফুল ফুটে আছে গাছটা, কারণ আমি প্রুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি মাসে প্রুনিং করেছিলাম। তো প্রুনিং করার পরে এত সুন্দরভাবে পাতা মানে ডাল ফাল ছেড়েছে, ডাল ফাল ছাড়ার পরে এই সুন্দরভাবে দেখুন প্রতিটা ব্রাঞ্চেই আমার কুড়ি আছে, আপনাদেরকে দেখাতেও পারছি আমি। তো সেই জন্য আজকে আমি ভিডিওটা করছি, কারণ ফুলগুলো ফুটছে, কাল গত পরশু থেকে ফুলগুলো ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। তো এভাবে তো আমি প্রুনিং করে দিয়েছিলাম। তো এই যে খাবারটা বললাম, তো এই খাবারটা কিন্তু জুন মাস থেকে শুরু হবে, একদম আপনার নভেম্বর পর্যন্ত এই খাবারটাই চলবে। এবার আরেকটা কথা বলে দিই, তো এই ধরুন আমার এই ব্রাঞ্চে কুঁড়িগুলো এসেছে, তো তো ব্রাঞ্চটা কুঁড়িগুলো শেষ হয়ে গেল, তো এখান থেকে আমি কাটিং করে দেবো। কাটিং করে দিলে কি হবে, এই পাতার যে পত্ররন্ধ্র থেকে আবার নতুন ডাল বেরোবে, তো ডাল বেরোলে আবার নতুনভাবে আবার কুঁড়ি আসবে, তো এভাবেই কিন্তু হয়ে থাকে। তো তখন কি হবে, যত আপনারা পিঞ্চিং করবেন তত গাছটা এভাবে দেখুন আমার গাছটা কত সুন্দর বুশি হয়ে গেছে, তো এইভাবে কিন্তু বুশি হয়ে যাবে গাছটা, আর খুব ভালো লাগবে দেখতে তখন। এবার আরেকটা কথা বলি, এই শিউলি গাছের ক্ষেত্রে যেটা হয়, তো সেটা হচ্ছে আমার দেখুন এখনও কিন্তু কোনো পাতায় কিন্তু অগ্রভাগ পোড়া পোড়া নেই, সব পাতায় দেখুন পাতাগুলো কত চকচক করছে, কিন্তু পোড়া ভাবটা নেই। আমার ক্ষেত্রে হয়েছিল, তো সেই জন্য আমি বলছি। তো বিশেষ করে শিউলি গাছের পাতার আগের দিকটা দেখবেন একটু জ্বলে জ্বলে টাইপের যায়, পুড়ে পুড়ে যায় টাইপের যায়, তো সেটা কেন হয় সেটা আমি বলে দিই। তো সেটা এই কারণে হয়, পটাশের অভাবের কারণে শিউলি গাছের পাতার অগ্রভাগ কিন্তু পুড়ে যায়, পটাশের অভাব হতে পারে, কিংবা আপনার টবেতে জল জমে আছে, তো জল জমে থাকার কারণেও হতে পারে। শিউলি গাছ কিন্তু একদম কাদা কাদা মাটি পছন্দ করে না, জল আপনারা বেশি দিতে পারেন কিন্তু জল যেন টবের মধ্যে জমে না থাকে, তো সে কারণে ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়, সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যাতে ড্রেনেজ সিস্টেম ভালো হয়, জল যেন না জমে থাকে। তো আপনারা দেখছেন যে আমি তো খাওয়ার ভালো করে দিয়েছি, তবুও কেন পাতা অগ্রভাগটা পুড়ে যাচ্ছে, তখন দেখবেন মাটির দিকে যে মাটিতে জল জমে আছে কি না, এগুলো আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। এবার বলবো জলের কথাটা, জল কীভাবে দেবেন। তো আমি প্রথমে বললাম যে শিউলি গাছ একদম কাদা কাদা মাটি পছন্দ করে না, তো সেক্ষেত্রে আপনারা জলটা বেশি দেন কিন্তু যেন ড্রেনেজ হয়ে বেরিয়ে চলে যায়, তো একদম জল যেন না জমা থাকে, তো এভাবে দিতে হবে। এরপরে আমি বলবো যে শিউলি গাছের মানে সানলাইট রিকোয়ারমেন্টটা কেমন। তো অনেক গাছ আছে, ধরুন জবা গাছ, দেশি জবার কথা বলছি, কারণ হাইব্রিড জবা খুব তীব্র যে রোদ সেটা একদম পছন্দ করে না, তবুও আমার এই যে জবাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার রোদেই পড়ে থাকে, তো ফুলও ভালোভাবেই দিচ্ছে দেখতে পাচ্ছেন। প্রতিটা প্রথমেই দেখালাম প্রতিটা গাছে কুঁড়ি, তিনটে চারটে করে কুঁড়ি অটোমেটিকলি ফুটে আছে, তো অনেক হ্যাঁ তবে পাতার টিপসগুলো পুড়ে পুড়ে যায় অনেক সময়, তো আমি এর মধ্যে গ্রিন নেট লাগিয়ে রাখি, তো আর কালকে খুলে দিয়েছি। তো যাই হোক আমি কথাটা বলছি, তো দেশি জবার ক্ষেত্রে যদি আমি বলি, তো দেশি জবা কী হয়, তীব্র রোদে থাকতে পছন্দ করে, তো তীব্র রোদে থাকলে তাদের ফুলগুলো ভালোভাবে প্রস্ফুটিত হয়, যেমন ধরো ওই জবাগুলো সকালবেলা টাইমে তো মেঘলা হয়েছিল, তো সেই জন্য না ফুলগুলো ফুটছিল না, একদম এই ছোটো ছোটো টাইপের হয়েছিল, তো যখন দেখলাম যে রোদ বেরিয়েছে পুরো ভালোভাবে ফুলগুলো দেখুন ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন পুরো ভালোভাবে ফুলগুলো কিন্তু ফুটে গেছে। তো এক্ষেত্রে এই আমি যদি শিউলি গাছের কথা ক্ষেত্রে বলি, তো শিউলি গাছে আপনারা তীব্র লাইটেও রাখতে পারেন কিংবা সেমি শেডেও রাখতে পারেন, এই ক্ষেত্রে ফুল ফোটা ছোটো বড়া হওয়ার কিন্তু কোনো রকম কোনো কথা নেই।
তো আমি এই গাছটাকে সেমি শেডে রাখি, কারণ আমি যতটা দেখেছি এটা প্রচুর রোদে রাখলে না কি হয়, পাতাগুলো ঝিমিয়ে যায়, আর জল থাকলেও পাতাগুলো কেমন ঝিমিয়ে যায়। তো সেই জন্য আমি সেমি শেডে রেখেছি, সকালবেলা 1-2 ঘন্টার মতো রোদ আসে, তারপর পুরোটা ছায়া হয়ে যায়, তাতে কিন্তু আমার ফুল ফোটাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে আপনারা সেমি শেডে রাখতে পারেন কিংবা রোদেও রাখতে পারেন। তো রোদে রাখলে কি হয়, ওই আমি বললাম ঝিমিয়ে যায় গাছটা, আর কিছু সমস্যা হয় না যদিও গাছটা ঝিমিয়ে যায়। তো আমি সেমি শেডেই রাখি বলে দিলাম। তো আর যারা বাংলাদেশি বন্ধুরা যারা আছেন, সেটা আমি জানলাম, আমি বাংলাদেশের সারগুলোর ঠিক নাম জানি না, তো আমার আমি দেখলাম অনেক বাংলাদেশি ফ্রেন্ডও আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো তাদের ডিএপিটা যেটা আমরা ইন্ডিয়াতে ডিএপি ইউজ করি, তাদের আমার মনে হচ্ছে আমি দেখলাম যে ডিএসপি বলে আছে ওই সারটা, তো ওটা ইউজ করতে পারেন। তো আমি সারগুলোর নাম ঠিক জানি না, তো ডিএপিটা জেনেছিলাম। তো আমরা যেটা ডিএপি দিই আপনারা বাংলাদেশি বন্ধুরা কে দেবেন, তো ওটাই আমি জানলাম, তো সেই জন্য হঠাৎ মনে হলো বলে দিলাম। তো যাই হোক, এভাবে আপনারা কিন্তু পরিচর্যাগুলো করবেন। আর এটা আমার 12 মাসে শিউলির গাছ, তো সেই জন্য আমাকে ফুল দিচ্ছে, এখন দিচ্ছে, আবার বর্ষার সময় একবার হবে, তারপরে আবার শরতের সময় যেরকম হয় তখন এই এখন যেমন কম ফুল আছে না, তখন শরতের সময় প্রচুর ফুল আসবে গাছটাতে। আর তো খাবার এভাবে চালিয়ে রাখবেন, আর ফুল শরতের সময় বিশেষ করে একটু ভালো শুকনো খাবার যদি দিয়ে দিতে পারেন তো খুব ভালো হয়, তাতে আপনারা গোবর সার, শিংকুচি, নিমখোল এসব মিশিয়ে করে এক মুঠো কি 2 মুঠো পরিমাণ, মানে 14 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ একটু মিক্সড খাবার দিয়ে দিতে পারেন। তো এভাবে আপনারা করবেন। আর হ্যাঁ, যারা বীজ থেকে চারা তৈরি করছেন, এটা আমার কেনা চারা মানে কলম দেওয়া চারা, তো যারা বীজ থেকে চারা তৈরি করছেন তারা এপ্রিল মাসের দিকে বীজটা বসিয়ে দেন, তারপরে একটু বড় হলে গাছটাকে তুলে প্রথমে 12 ইঞ্চি টবে বসান, তারপরে বড় দিতে পারেন বা সেই টবটাতে রাখতে পারেন। আর ফ্রেন্ড, এই শিউলি গাছটাতে প্রচুর পরিমাণে শুয়োপোকা হয়, তো শিউলি গাছেই মেনলি পুরো শুয়োপোকাটা হয়, এই জন্য অনেকেই রাখতে চায় না, কিন্তু আমরা টবে গাছ করি এই কারণে যাতে আমরা বাড়ির মধ্যে বা ছাদের মধ্যে গাছটাকে রাখতে পারি। তো শুয়োপোকা হলে আপনারা কিন্তু নিম অয়েল স্প্রে করতে পারেন, বা নিম অয়েলও যদি না হয় তাহলে কিন্তু কেরোসিন তেল, র কেরোসিন না ইউজ করে আপনারা কেরোসিন তেলকে 2 দিনের জন্য ভিজিয়ে রাখবেন, ধরুন 1 লিটার জলে 5 ফোঁটা কি 6 ফোঁটা দিয়ে ওটাকে 2 দিন রাখার পরে আপনারা কিন্তু 2 দিন ছাড়া স্প্রে করবেন, দেখবেন শুয়োপোকাটা অলরেডি চলে যাবে। তো এটা আপনারা কিন্তু শুয়োপোকার জন্য করতে পারেন। আর এই রকেরোসিন তেল কীভাবে ইউজ করবেন তার ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে আছে, আর না চাইলে আমার ডিসক্রিপশানে ও লিঙ্কটা দেওয়া থাকবে, তো অবশ্যই গিয়ে চেক করে নিতে পারেন। তো এভাবে করতে পারেন। তো ফ্রেন্ড, আজকের আমার এই ভিডিওটা এই টপিকের ওপরে ছিল, আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট আরও একটা এরকম ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।